সবাইকে স্বাগত আর কলকাতার আরো একটা নতুন জায়গার খোঁজতে কিন্তু আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখতেই পাচ্ছো আজকে আমি আরো একটা নতুন জায়গায় চলে এসেছি আর অলরেডি কিন্তু তোমাদের সাথে সেটা প্রেজেন্ট করতে চলেছি এখন। তো এখন আমি আছি কলকাতার রাজা রামমোহন রায় সরণিতে, আর এটাই হবে রাজা রামমোহন রায়ের বাড়ি। তো আজকে এসেছি রাজা রামমোহন রায়ের দ্বিতীয় বাড়ি, পিছনে দেখতে পাচ্ছো এটা। তো এই বাড়ির মধ্যে এখন তোমাদেরকে নিয়ে যাব, আর এই বাড়িটা কিন্তু এখন মিউজিয়াম। তো এই বাড়িতে তোমরা কিভাবে আসবে কলকাতার, কিভাবে আসবে, কোন রাস্তা দিয়ে আসবে, কোন ট্রেন ধরবে, আর কটা থেকে কটা পর্যন্ত মিউজিয়াম খোলা মানে খোলা থাকে আর কবে বন্ধ থাকে, সবটাই কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে চলেছে তোমাদের জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখে নাও এখানে আমি কিভাবে এসেছি। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রাজা রামমোহন রায় সরণিতে। এখানে আসতে গেলে দমদম থেকে মেট্রো ধরে চলে আসো গিরিশপাক মেট্রো স্টেশনে। তারপর স্টেশনের 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে একটা অটো ধরে চলে এসো মাত্র 10 মিনিটের মধ্যেই বিবেকানন্দ রোডের উপর গাঙ্গুরামস মিষ্টির দোকানের সামনে। ওখান থেকে মাত্র 2 মিনিট হাঁটলেই রাজা রামমোহন রায় সরণি, আর ওখানেই আছে রাজা রামমোহন রায়ের বাড়ি। এই বাড়িটি সিমলা বাড়ি নামেও পরিচিত। মানে এই বাড়িটি রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। এই মিউজিয়ামটি টুয়েসডে থেকে সানডে পর্যন্ত সকাল 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে, আর সোমবার পুরোপুরি বন্ধ থাকে। এই মিউজিয়ামে প্রবেশ মূল্য হলো মাত্র 10 টাকা। Thank you.
গাইজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা আমাকে জানিও, আর পুরো ভিডিওটা তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে দিও। তো আজকের ভিডিওটা এখানে স্টপ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, আরও একটা নতুন জায়গার খোঁজ দিতে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবো। তো আজকের মতো তাহলে টাটা।